3 ঘন্টা করেছে, যে ভাই নিয়ে যাবে সে ভাই নাম করবেই করবে, তার বাচ্চা 4 ঘন্টা করবে রেজাল্ট করবে, বাচ্চা ওরকম করবে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা, এটা 4 ঘন্টা রেজাল্ট করবে। আপনি এর আগে তো বলছেন বিশেষ আকর্ষণ করে মানুষকে, এই বাচ্চাগুলো মানে 2-3 দিন কাটলেই উড়ে যাবে, বাস সব মেক এক বিশেষ কারণে সমস্ত ভাইরাস সেল করে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে, আমার চোখ যেন হতে যাক পায়রার শিকারি, হ্যাঁ এক পায়রাবাজ, সেইরকমই পায়রাবাজ আখির দা, যার কাছে দেশের পায়রা দেশি পায়রা, অর্থাৎ এমন এক পায়রা পিওর দেশি পায়রা, যেমন যে পায়রায় আমাদের প্রত্যেকটা বাড়ি আগে দখল করেছিল। এখন যেহেতু নতুন নতুন যুগ নতুন নতুন পায়রা এসছে, কিন্তু এখনও সেই আগের পায়রার শখ অনেকজনেরই আছে এবং চিরদিনই থাকবে। আখির দা বিশেষ কারণে সমস্ত পায়রা সেল করতে বাধ্য হচ্ছে, তাই আখির দা সমস্ত পায়রা ছেড়ে দিবে, এবং এমন এমন পায়রা আছে যে আখির দা সম্পূর্ণ একদম গ্যারেন্টি দেয়, এবং অনেকজন পায়রা নিয়ে গেছে এবং ফিডব্যাকও খুব ভালো পাওয়া গেছে আখির দার। প্রত্যেক আমার ভিডিওতে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে, সেই পর প্রশ্নটা আমি প্রথমেই করে দিই। আমাদের যে বঙ্গদেশ, বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা, এই যে একটা বঙ্গদেশ ইতিহাসে ছিল, সেই বঙ্গদেশের রাজধানীর নাম কি? আপনারা কোথা থেকে উত্তর দিচ্ছেন, কোন জেলা উত্তর, অবশ্যই নাম দিয়ে আগে আখিতে একটু পরিচয়টা দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম আখি শেখ। এর আগে তো ভিডিও করেছি, সমস্ত পায়রা আমার যত ভিডিও করেছি সব সেল হয়ে গেছে, আশা করি কেউ খারাপ বলেনি, আর আমি লোককে তো ঠকাতে চাই না, এটুকুনি বলবো। আর যেসব পায়রাগুলো এখন সেল করবো আমি সবই পায়রাগুলো সেল করে দেবো। কি কারণে মানে একটা বিশেষ মানে যাই হোক অসুবিধায় পড়ে গেছেন নাকি আপনি সেল? আমার ঘরে মানে দেখার লোক নেই। আচ্ছা আচ্ছা, ওই জন্য মানে আর সেল করে দেবো। এই মুহূর্তে আখিরা সেল করবে, কিন্তু একটা পায়রা বাজার সম্পর্কে পায়রা ছাড়া মুশকিল, হয়তো পরবর্তীকালে আবার রাখতে পারেন, তাই তো? হ্যাঁ দেখবো তখন, চেষ্টা করবো। যদি হাতে যে আমি দুর্দান্ত কালারের পায়রা দেখছি, এই পায়রা দুটোর একটু পরিচয়? এগুলো আমার উড়ানো আছে, উড়ানো এই সিজনে উড়ানো। হ্যাঁ, মোটামুটি কত রেজাল্ট? এগুলো 3 ঘন্টা 3 ঘন্টা। আরো রেজাল্ট করবে এগুলো 3 ঘন্টা রেজাল্ট, 3 ঘন্টা রেজাল্ট, এবং একটা দেশি পায়রা 3 ঘন্টা উড়ে মানে মন ভরে যায়, তাই তো? ও আমার বেশি বলে লাভ নেই, লোক বিশ্বাস করবে কি না করবে সেটা ওরাই জানে। এটা 3 ঘন্টা উড়েছে, যে ভাই নিয়ে যাবে সে ভাই নাম করবেই করবে, বাধ্য মানে ভালো রেজাল্ট পাবে। একই দা সরাসরি যা বলে এবং সরাসরি দাম বলে, একই দা যাকে একটু আমি ভিডিওর প্রথমে দামগুলো আমি জেনে নিই, কারণ দামগুলো আমি ধারিগুলো যত দেখাবো এগুলো সব 1600 টাকা করে পেয়ার করবো, 1600 টাকা করে পেয়ার করবো। আচ্ছা, মানে একদম মানে এই যে মুর্শিদাবাদী পায়রা একদম অরিজিনাল, দুটো বাজি আছে, বাজি আছে, এর আগে দুটো দেখালাম ওগুলোরও বাজি আছে, বাজি আছে। আর এই মোটামুটি কয় ঘন্টা এটা রেজাল্ট করে? এই দুটো মানে উড়া নাই, এগুলো ধারি পায়রা, আর ওগুলো যেগুলো দেখালাম ওগুলো ওখানে উড়া আছে। আচ্ছা আচ্ছা, এই দুটো ব্রিডিং পায়রা, এর বাচ্চা? এর বাচ্চা 4 ঘন্টা করে রেজাল্ট করে, 4 ঘন্টা করে রেজাল্ট করে। এবং কেউ যদি গ্যারেন্টি নিতে চায় না হলে রিটার্ন নাম নেব, রিটার্ন নেব। আখির দা সম্পূর্ণ ভিডিওতেই তার দামটা বলে ফেলে, দুটো পায়রা পরিচয় একটু দিন। এগুলো আমার পুরাতন পায়রা, ধারি পায়রা, ব্রিডিং করা, ব্রিডিং করার পায়রা। মোটামুটি কত ঘন্টা রেজাল্ট করবে? এগুলোর বাচ্চা ওরকম করবে 4 ঘন্টা, চার ঘন্টা, 4 ঘন্টা। মোটামুটি এর দাম কত রেখেছেন? এগুলা একটু বেশি আছে, ওই দুটা ইকরে ধারি পেয়ের থেকে এগুলো একটু বেশি, 1800 টাকা, 1800। এগুলা তো কোয়ালিটিও একটু দুর্দান্ত লাগছে দেখতে, আমার চোখটা খুব পছন্দ হচ্ছে, হলুদ রঙের চোখ একদম। একটু এগুলো মানে 1800 টাকা পড়বে ধারি পেয়ার, ঠিক আছে। আর বাচ্চা 4.5 ঘন্টা মতো রেজাল্ট করবে, এটা নর নামাদি নর নর, এর বাচ্চা 4.5 ঘন্টা করবে। এটা ওর মাদা, আচ্ছা এটা মাদা। যা হোক, আখিরদার যে যা যা সলিড পায়রা আছে, সম্পূর্ণ আখিরদা হলো মুর্শিদাবাদী পায়রার শখিন বা দেশি পায়রার শখিন, সম্পূর্ণ মুর্শিদাবাদী দেশি পায়রার যারা শখ করে তাদের জন্য বিরাট একটা ভালো ভিডিও এবং সেল সেলিং ভিডিও। এই দুটো পায়রা মোটামুটি আখিরদার রং এবং কি কোয়ালিটি বা একটু পরিচয় দেন। এটা 4 ঘন্টা রেজাল্ট করবে, 4 ঘন্টা এই বাই বাড়ির রেজাল্ট করা। এটা কিরে মানে রেজাল্ট মানে ধারি পায়রা, ধারি পায়রা। সবগুলো বাজি আছে, এটার বাজি আছে আর এটার পাতলা বাজি, পাতলা বাজি আছে, হালকা বাজি। এই যে সিসা নিয়ে সড়কে বাজি, কোন পায়রাগুলো আমরা দেখলাম এর আগে, পায়রাগুলো ওরা ছিল? আছে, ওগুলো দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম টাওয়ারের মতো উঠে যায় ছাড়লে, অর্থাৎ যে পায়রা সড়কে বাজি, সড়কে বাজি পায়রা, যার মধ্যে একমাত্র দেশি পায়রারই বৈশিষ্ট্য, কোনো ম্যাট্রাস কোনো রে নেই। আসলে একটা দেশি পায়রার শখ তারাই করে যারা পায়রার বাজিকে ভালোবাসে।
আসলে দেশি পায়রার একটা উড়ন ধরনের আলাদা, তাই তো? তাই মানুষ শক করে, এগুলো যে নিয়ে যাবে সে নামই নাম করবে, এটা একবারে কনফার্ম বাধ্য। মোটামুটি এরা রেজাল্ট কত করে? এদের বাচ্চা করি আমি, বাচ্চা করেন? বাচ্চা এদের বাচ্চা 4 ঘন্টা 4.5 ঘন্টা। আচ্ছা, যাই হোক, আপনি এর আগে তো বলছিলেন 1 লাখ টাকা দিলে আপনি ধারি পায়রা দিবেন না। ও দেওয়ার কারণ আমি তো বললাম যে মানে আমার ঘরে সমস্যা, ওই জন্যই দিয়ে দেওয়ার, নাহলে তো দিতাম না। 1 লাখ টাকা দিলেও দিতেন না? বিশেষ সমস্যার জন্য বাধ্য হচ্ছেন দিতে? যাক, কিছু করার নাই। আর আমার যতগুলো এখন পায়রা দেখার মধ্যে, তার মধ্যে এই পায়রাটা বিশেষ লাগছে, একই একদম সেম কালার, খুবই কম পাওয়া যায়। মানে আমি মনে করি পায়রার মধ্যে একটা রংটা বিশেষ আকর্ষণ করে মানুষকে, উড়ানের সঙ্গে মানে রংটা বিশেষ আকর্ষণ করে। এবং পাওমোজ পায়রা, এই দুটো কি একটু পায়রা পরিচয়? এগুলো, এটা ধারি আর এটা আমার ঘরেরই বাচ্চা, বাচ্চা এখন ধারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এদের রেজাল্ট? এটা আমি প্রায় 2 বছর থেকে আছে, বোধ হয় 1.5 বছর 2 বছর থেকে। তো একদিন উড়িয়েছি, প্রথম দিনে 2.5 ঘন্টা উড়েছে, দিয়ে তারপরে থেকে আর উড়াই। হ্যাঁ, এর বাচ্চা কেমন রেজাল্ট? হ্যাঁ, দেখতে সুন্দর বলে আমি মানে উড়াই না। সুন্দর, যাই হোক, এর বাচ্চা কেমন রেজাল্ট দেয়? এর বাচ্চা এখনো করিনি। আচ্ছা আচ্ছা, বাচ্চা করিনি আমি, এর বাচ্চা করেছি। ওর বাচ্চা কেমন দেয়? এর বাচ্চা 5 ঘন্টা অবধি রেজাল্ট করে। 5 ঘন্টা অবধি রেজাল্ট করেছে? খুব সুন্দর লাগলো না। যারা দেশি শখ করে, যারা দেশি উড়ে আলাদা আনন্দ পায়, তাদের জন্য এই ভিডিওটা এবং সেলিং ভিডিও। এ দুটো পায়রার একটু পরিচয়? এটা এই আমার পদবেচন ওর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা আর এটা ওর মা আছে ভিতরে, ওই ইস্টার্ন ওর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলো ধারি হয়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা, এদেরও বাচ্চা প্রচুর ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি খুব সুন্দর লাগছে পায়রাগুলো। যাই হোক, দেশি পায়রার যে আসলে চোখটাও বিভিন্ন রকম হয় রঙের সঙ্গে সঙ্গে, তাই তো? এগুলো আমি এসে মানে মানে ই হয়েছিল তো, কোনো দেখাশোনার অভাব ছিল। হ্যাঁ, এসে এসে মানে সেট করে করে রেখেছি এখন। এই দুটো পায়রার একটু পরিচয়? এইগুলো সব ধারি পায়রা। ধারি পায়রা, শুধু ব্রিডিং এর জন্য আপনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তাই তো? ব্রিডিং করার জন্য, মানে আমার ঘরে অসুবিধা সেই জন্য মানে। আচ্ছা আচ্ছা, এগুলো মানে চা ধরা তো হবে না, এটা কনফার্ম। এগুলো যদি 3 দিন আমি খাটি ওর পিছনে, আর এই বাচ্চা মানে মনে হচ্ছে একদম ঘুঘুর বাচ্চা বা একদম দুর্দান্ত, মানে মনে হচ্ছে এই সব পায়রা যদি না উড়ে বাড়িতে যদি শুধু থাকে তো বাড়িটাই মানিয়ে যাবে, আমার যতটা মনে হয়। দেশি পায়রা বাচ্চাগুলো 1200 টাকা করে। মোটামুটি এরা রেজাল্ট কেমন থাকবে বাচ্চাগুলো? এদের বাচ্চায় তো ওদের বাপাকে দেখালাম আগে, রাখিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা 1800 টাকা বলেছি। হ্যাঁ, ওদেরই বাচ্চা, এগুলো দুর্দান্ত কালার, 1200 টাকা করে এগুলো পড়বে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো মানে 2-3 দিন খাটবো আমি বলছি তো, 2-3 দিন খাটলেই উড়ে বাস সব রেডি হয়ে আছে। রেডি, প্রচুর বাজি হবে এগুলো, প্রচুর বাজি হবে, একদম সড়কে বাজি, প্রচুর বাজি হবে, প্রচুর মানে এত বাজি হবে যে বলার কথা না। আকাশের পায়রা যারা বিরাট রম রেয়াল করে, তাই তো? তার বাপ মা আছে। আচ্ছা আচ্ছা, এরা মোটামুটি কত রেয়াল করেছে? এবার 4.5 ঘন্টা অব্দি, 4.5 ঘন্টা এই সিজনে? এই সিজনে খুব সুন্দর লেগেছে, যেহেতু এখন পায়রার কুরিজও পড়তে লেগেছে এখন। এটা তা বাল ছিল, এটা তা মানে কিরে কুরিজ পড়েছে বলে এরকম জানা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, নাহলে তো এগুলো দেখিয়ে দিতাম উড়ি উড়োন আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগলো আমাদের এই কাজে যাওয়ার টাইমে এই বাচ্চাটা আমি মানে পাখা কেটে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, দুর্দান্ত আমাদের পায়রা লাগলো এই দুটো, মোটামুটি 4.5 ঘন্টা এবছরই এখানেই রেজাল্ট করেছে আমাদের আখিরদা। আবার আসিব ফিরে ধান সিরিটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচুর শাকিলের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘুঙু রহিবে লাল পাই। এই কবিতাটি লিখেছে কবি জীবন আনন্দ দাস। এটা আখিরদার জন্য একটা বিশেষ কবিতা বললাম, কারণ আখিরদা মানে কবি যদি আবার কোনোদিন ফিরে আসতে চায়, কবি বাংলায় ফিরে আসতে চায়, বাংলার প্রকৃতির বুকে ফিরে আসতে চায়, সেরকমভাবে আখিরদা এই যে কবিত পায়রা, পায়রা থেকে সাময়িক এক বিশেষ কারণে সমস্ত পায়রা সেল করে দিতে বাধ্য হচ্ছে, কিন্তু আমি আবার আখিরদাকে একটা বিশেষ প্রশ্ন রাখবো। আখিরদা, যদি আবার ফিরে আসতে হয় আপনি ম্যাট্রাসে ফিরে আসবেন না দেশিতে ফিরে আসবেন? আমি তো একটাই জানি যে আমি ম্যাট্রাস ফ্যাট্রাস করি না আর করবো না আশা করি, যদি ভালো লাগে তাহলে দেখা যায় দেশিতেই আসবো। আসলে এই যে দেশি পায়রা একটা আলাদা, আপনি মানে কোন জিনিসটা আপনাকে সব থেকে ভালো লাগে
লং এ ছুটে গেছে আর দেশি পায়রা বাড়ির উপরে বাড়ির উপরে উঠবে, এইটুকুনি আমার বেশি পছন্দ দেশি। আচ্ছা আচ্ছা, এই যে আখির যতগুলো পায়রা আছে সবগুলো মোটামুটি এভারেজ চার সাড়ে চার পৌনে পাঁচ ঘন্টা আছে, তাই তো? এবং যেগুলো আমার সব থেকে ধারি ধারি দেখালাম তো আমি, ওগুলো মানে পাঁচ বছর আগে কি সাত বছর আগে ওরাই এত রেজাল্ট করেছে যে মানে বলার কথা নেই, যাই তার জন্য ওরা ব্রিডিং এখন। হ্যাঁ, আখির দা যে যেমন পায়রাগুলো মানে কেউ যদি মানে সেল তো অবশ্যই ব্রিডিং সেলিং ভিডিও, এই যে যারা নিবে তাদেরকে গ্যারান্টি থাকবে তো? গ্যারান্টি থাকবে, না উঠলে ফেরত দিতে পারে, তাই তো? এটা মানে পুরো ফুল গ্যারান্টি থাকে, দায়িত্ব সহকারে একদম। হ্যাঁ, বাচ্চা নেই আর ধারি নেই, পাঁচটা বাচ্চা আছে, দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটির মানে অনেক পায়রা দেখছি। কিন্তু আখির দা বেশ এর আগে বলছিল লাখ টাকা দিলেও কিছু কিছু পায়রা সে বিক্রি করবে না, কিন্তু এবার বাধ্য হয়েছে বিক্রি করতে যেহেতু দেখাশোনার অভাবের জন্য। তো যাই হোক, খুব সুন্দর লাগছে আমাদের পায়রা একের পর এক দেখতে, এবং গ্যারেন্টি পায়রা আখির দা যে কেউ যদি একবারে সমস্ত পায়রা নিতে চায় আপনি দিবেন তো? আমি একবারে নিতে গেলে তো বেশি খুশি, একবারেতেই থাকবে সব পায়রাগুলো, এবং আপনারাও কোনোদিন দরকার হলে নিতে পারবেন। আর যে একবারই নেবে তার উদ্দেশ্যে আমি বলছি যে যত আছে সবই আমি পার পিস 600 টাকা করে দিয়ে দেবো, দিয়ে দেবেন? হুম, একটাও রাখবো না। দুর্দান্ত কোয়ালিটির যে যে পায়রা গেলো, আখির দা প্রথমে বলেছিল লাখ টাকা দিলেও আমি দেবো না, কিন্তু এখন দিতে বাধ্য হচ্ছে মাত্র 600 টাকা পিস, যদি কেউ একবারে নেয়। একবারে সবই নিতে গেলে একবারে নেই, আসলে একটা দামের সঙ্গে না আখির দা কাউ একবার নিলে অনেক খুশি হবে, কারণ ব্লাড লাইনগুলো থাকবে আখির দা যে অনেক যত্ন সহকারে তৈরি করেছে, অনেকদিনকার মানে পরিশ্রম, তাই তো? হুম, 15 বছর থেকে একভাবে আছে। বাবা, 15 বছর ধরে একইভাবে এই পায়রাগুলো আছে, কিন্তু কিছু করার নাই, এখন একটা বিশেষ কারণে আখির দাকে পায়রাগুলো ছাড়তে হচ্ছে। তার এই ভিডিওটি করে এবং সেলিং ভিডিও এটা আখির দা বিশেষ কারণে বিক্রি করতে বাধ্য হচ্ছে, আপনারা যে নেবেন এবং গ্যারান্টি পাবেন, এমন এক ভিডিও গ্যারান্টি পাবেন, এবং বিরাট বলবো না 12 ঘন্টা 14 ঘন্টা উড়ে আখির দা যেন দেশি পারা 4 ঘন্টা, আমার মতে দেশি পারা 3 ঘন্টা উড়লেই একটা মানুষের মন সন্তুষ্ট। যাক, ভিডিও বাড়াবো না আমরা, ভিডিওটা এখানে শেষ করবো, আমরা যাওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আবার দেখা।